ঐতিহ্যবাহী দেশেও মাছের আড়ত জমে উঠেছে নানা প্রজাতির মাছের বেচাকেনায়। সে খবর জানাতে এই মুহূর্তে কালীগঙ্গা নদীর তীরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। অপেক্ষা করে কিন্তু এটা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়তে কিন্তু বেচা কিনা এখন জমজমাট হয়ে পড়েছে। যদি বলি যে বিভিন্ন ধরনের দেশীয় মাছ কিন্তু সর্বটা বেশ এখন রয়েছে, আর দামটাও কিন্তু দরটি পড়ে গিয়েছে। অর্থাৎ যদি বলি প্রত্যেকটি কেজিতে এখানে যদি এটা হাট ডাকে প্রত্যেকটি মাছ বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে প্রত্যেক কেজিতে আমরা কেজিতে বলার চেষ্টা করছি এখানে একটা হাট ডাকে বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটা কেজিতে কিন্তু কমেছে, মাছের দর সরবরাহ বাড়ায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। সেই এখানে কই বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকার ভিতরে, সব দেশীয় মাছ শোল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা, পুঁটি মাছ বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে, একটা মলা মাছ বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা, কাতল বিক্রি করা হচ্ছে এখানে 180 থেকে 190 টাকার মধ্যে, এই শিং মাছ বিক্রি হচ্ছে 520 থেকে 540 টাকা, পাপ্তা মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে ছোট ইলিশ যেগুলো সেই ছোট ইলিশগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, বড় ইলিশ বিক্রি হচ্ছে যেটা 1 কেজির খুব কাছাকাছি ইলিশ বিক্রি হচ্ছে এখানে 800 থেকে 900 টাকা, আর মাছ বিক্রি হচ্ছে এখানে 800 থেকে 1100 টাকার মধ্যে, গুলশা মাছ বিক্রি হচ্ছে এখানে 580 থেকে 600 টাকা, বোয়াল ছোট বোয়াল আমরা বড় বোয়াল আমরা দেখিনি, ছোট ছোট বোয়াল এখানে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে, রয়না মাছ বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 400 টাকা, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। যদি বলি এই যে প্রতি কেজির মাছের দামটা কমায় কিন্তু এখানকার যারা জেলে রয়েছে এবং প্রান্তিক পর্যায়ে যারা একদম বিভিন্ন এখানে যদি বলি মানিকগঞ্জের প্রেক্ষাপটে পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা, আমরা এই যে কালীগঙ্গা নদীর পাড়ের এই আড়তটিতে এই মুহূর্তে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছে মাছের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, তাদের জালে কিন্তু মাছও বেশ ধরা পড়ছে দেশীয় মাছ, কিন্তু সেই ভাবে তারা কিন্তু আসলে দরটি পড়ে যায় তারা হতাশ হয়েছে, বিশেষ করে আজকের এই দরটি কিন্তু এটা বেশি পড়ে গিয়েছে। যদি এখানে 15 দিনের ব্যবধানে যারা ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে 10 টাকা কমেছিল, আজকে আরো 10 টাকা কমে সেটা যোগ হয়ে প্রতি কেজিতে গড়ে কিন্তু 20 টাকা কমেছে, যার জন্য তারা বলছে দরটি কমের দিকে রয়েছে। যদি বলি বড় যে শোল মাছগুলো সেই বড় শোল মাছ যেটা রয়েছে সেটা কিন্তু দরটি একটু বেশি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মাছের যে আকার ভেদেও কিন্তু দরটি পরিবর্তন হচ্ছে। যদি বলি বড় বড় শোল মাছ এখানে 700 থেকে 750 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে, বোয়াল যেটা 1 কেজির উপরে আমরা দেখিনি 1 কেজির উপরে সেটা আজকে ধরো আমরা বলতে পারছি না, সেই ক্ষেত্রে যে 1 কেজির নিচে হাফ কেজি ধরনের বল 350 থেকে 400 টাকার কথা আমি বলেছি সেরকমই যাচ্ছে। তবে এই যে দরটি আর মাছের সরবরাহ কিন্তু বেশ, আর মানুষের যে ক্রেতা বিক্রেতা অর্থাৎ পাইকারও কিন্তু বেশ রয়েছে এখানে, যারা এখানকার জেলে রয়েছে, জেলেদের সাথে আমি কথা বলেছি যারা মাছ ধরার সাথে সম্পৃক্ত রয়েছে, তারা বলছে যে মাছের যে সরবরাহটা বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু মাছের যে পাইকারি দরটা কমেছে, কিন্তু এই পাইকারি দর কমার সাথে সাথে যে খুচরা বাজারের যে প্রভাব পড়ার কথা তা কিন্তু পড়েনি বলে এটা আমাকে জানিয়েছে এখানকার যারা খুচরা ক্রেতা রয়েছে তারা বলছে। আর এখানে যেহেতু বাস্তব যেটা রয়েছে যেটা একটা যদি পাইকারি কিনতে হলে একদম অনেক
অনেক মাছ কিনতে হয় একসাথে, সেই ক্ষেত্রে অনেকেরই সেটা সাধ্যের মধ্যে থাকে না, যার জন্য খুচরা কিনতে গেলে কিন্তু ওটা বেশি দরে কিনতে হচ্ছে। সেই ক্ষেত্রে তারা যারা খুচরা ক্রয় করে অর্থাৎ ক্রেতা, তারা দাবি করছে এটা মধ্যপ্রাচ্য ভোগের কারণে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে এটা খুচরা বাজারে, এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাই লাভবান হচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছে যে এই যে বড় মাছটি যে একটু বড় ধরনের যে বোয়াল মাছ সেটা কিন্তু আবার 850 থেকে 900 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি, অর্থাৎ আকার ভেদে এবং সেটা টাটকা এবং তরতাজার ক্ষেত্রে কিন্তু দামটাও সেটা পরিবর্তন হচ্ছে এখানে প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে সব কিছুই যদি মিলিয়ে বলি, দরটি এই মুহূর্তে যে দরটি রয়েছে স্বাভাবিক তুলনায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা কমেছে। অর্থাৎ এই দরের সাথে অর্থাৎ খুচরা বাজারের যে পার্থক্যটা কিন্তু বেশ হয়েছে। আর এই যে আড়তটি রয়েছে, এই আড়তে আসলে প্রত্যেক দিন কমপক্ষে সহস্রাধিক পাইকার এবং জেলেদের মাধ্যমে কোটি টাকার বিভিন্ন দেশীয় মাছে বেচে কিনা হয়। এই ছিল আমার কাছে কালীগঙ্গা নদীর পাড়ে তরা মৎস্য আড়ত থেকে সর্বশেষ তথ্য। আমরা